আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোর হোসেন আশা করি আল্লাহর রশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী অনেক ভালো আছে আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড দুই সালে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে সৃজনশীলটা এসেছিল সেটি নিয়ে তো আমাদের উদ্দীপক জাতীয় অর্থাৎ যখন আমাদের বাংলা লেখা লিখে দেয় তখন এই জাতীয় সৃজনশীলগুলো ধরতে একটু ছেলে কষ্ট হয় বাট আমরা এই বাংলা লেখাগুলোকে যদি একটু কনভার্ট করে প্র্যাকটিক্যাল জগতের সাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে তো আমাদের উদ্দীপকটা কি বলেছে এটাকে আগে কনভার্ট করে ফেলবো আমাদের বাস্তবিক জগতের সাথে তারপরে তখন এগুলোর উত্তর করে ফেলতে পারবো আমাকে কি বলেছে আগে একটু লক্ষ্য রাখি একটি বস্তু স্থির অবস্থান থেকে দ্যাটস ওয়াই তার আদিবেগ শূন্য তাহলে একটা বস্তু ছিল ধরে নিলাম এই জায়গাটাতে আমার সেই বস্তুটা ছিল এ অবস্থান স্থির অবস্থান থেকে সুষম তরণে পাঁচ সেকেন্ডে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করলো তাহলে বস্তুটা এখন চলা শুরু করলো সুষম তরণে চলছে চলতে চলতে গেল কত সময় গেল পাঁচ সেকেন্ড এখান থেকে এখানে যেতে পাঁচ সেকেন্ড সময় নিয়েছে সা সা করে গেল কত মিটার পথ অতিক্রম করলো পঞ্চাশ মিটার দ্যাট মিনস আপনার বি অবস্থানে এসে পৌঁছালো তাহলে আপনার এব এর দূরত্ব কত হইলো এ বিয়ে দূরত্ব হলো কত আপনার পঞ্চাশ মিটার এই কথাটুকু ভালো করে ক্লিয়ার রাখেন তাহলে কি বলেছিল একটি বস্তু স্থির অবস্থান থেকে সুসমতরণে করে চলতে শুরু করলো পাঁচ সেকেন্ড সময় নিল তারপরে এখান থেকে এতক্ষণ চলে আসলো পঞ্চাশ মিটার পথ তারপরে কি বলেছে দেখেন যে পনেরো সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে দেখেছেন আপনার সাথে কি ধোঁকাবাজি করতেছে সৃজন ছিল আমাদের উদ্দীপকে দিয়েছে পাঁচ সেকেন্ডে আবার এই বলছে পনেরো সেকেন্ডে কত হবে কি পরিমাণ ধোকা বাস্তু চিন্তা করে আচ্ছা যাক নো প্রবলেম এখন কথা হচ্ছে যে কি পনেরো সেকেন্ডের মানে পনেরো সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে তাহলে পাঁচ সেকেন্ড পর বস্তুর বেগ এখানে থাকবে আদি অবস্থানে ছিল শূন্য বেগ যখন সমতলী চলছে করে চলছে 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 তাহলে এখানে একটা কী আছে তার শেষ বেগ আছে আদি বেগ আর এখানে শেষ ব্যাগ একটা থাকবে কিন্তু এখানে যে শেষ বেগটা আপনি পাবেন সেটা হচ্ছে পাঁচ সেকেন্ড চলার পরে যেটা শেষ বেগ হলো সেটা কথা বুঝতে পারছেন কিন্তু আপনাকে ওরা কিন্তু ওটা বলে নেই কত চালাক দেখছেন ওরা আপনাকে বলে না ওরা বলেছে যে পনেরো সেকেন্ড পরে বেগ কথা হবে সেটা বের করো ঠিক আছে নো প্রবলেম কিন্তু আমরা যদি এখন যত সেকেন্ড পরে বেগ জানতে চাই তো আমাদের বেগ শেষ বেগ জানতে চাইছে তাহলে বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এটি এটা দিয়ে আমরা কাজ করতে পারি তো এটা দিয়ে কেন কাজ করবো স্যার আপনার এখানেও তো একটা সূত্র ছিল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস স্যার এখানেও তো শেষ বেগ করলাম না কেন এখানে দেখলাম না একটাই কারণ তা এখানে সময় নেই এখানে সময় নাই কথা বুঝতে বলেছেন আপনাকে নির্দিষ্ট সময় দিয়েছে পনেরো সেকেন্ড পর বিশ সেকেন্ড পর তিরিশ সেকেন্ড পর শেষ বেগ করতে হবে দেখেন শেষ বেগের ক্ষেত্রে সময়টা আপনি বসাতে পারবেন ও কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এটা অ্যাপ্লাই করতে পারবো না আর স্যার যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে কী হবে এটা অ্যাপ্লাই করলে কী হবে এটা যদি অ্যাপ্লাই করেন তাহলে যে তরণটা পাবেন আপনি ওই তরণটা পাঁচ সেকেন্ডের জন্য বের করবেন তাই না আর পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগটা যেটা হবে সেটা আপনি এই সূত্রটা দিয়ে পাবেন কিন্তু নির্দিষ্ট একটা সময় যখন আপনাকে বেঁধে দিয়েছে দশ সেকেন্ড বিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড তখন আপনাকে অবশ্যই এই সূত্রটা দিয়ে শেষ বেগটা বের করতে হবে আশা করি ক্লিয়ার হুম তাহলে আমরা এখন কি করব কিন্তু এখানের ক্ষেত্রে আমি যদি শেষ বেগ জানতে চাই তরণ লাগবে তাহলে তরণের মানটা আমার কাছে নাই তাহলে আমাকে বলেছিল ত্বরণে দেখছেন কি পরিমাণ ওরা পাস আমাদেরকে তরণটাও দেয় নাই তো ওকে চলেন তরণ বের করে ফেলি অতিক্রান্ত দূরত্ব দিয়ে দেওয়া আছে তরণ বের করতে হবে আমরা জানি যে এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে কি হাফ এটি টি স্কোয়ার একেবারে সমতরণে চলার ক্ষেত্রে ভিটামিন জাতীয় সূত্র আমি বারবার বলে আসছি এটা ভিটামিন জাতীয় সূত্র সবসময় এই সূত্রটাই অ্যাপ্লাই করতেই উত্তর চলে আসবে তারপরে এসের মানুষ কতটুকু দিয়েছে ধরো পঞ্চাশ মিটার মানে এই যে এখান থেকে এখানে আসতে সমতরণে চলেছিল পঞ্চাশ মিটার পত অতিক্রম করেছিল সময় লেগেছিল পাঁচ সেকেন্ড দেখ আপনি এস এর মানটা কত বসাতে পারবেন পঞ্চাশ তারপরে আদিবেগ শূন্য ছিল দেড়শো বংশধর শূন্য তারপরে থেকে গেল কত হাফ ইন্টু তরলের মান কত ওটাই তো করো ইন্টু টি এর মান কত ছিল যেন পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ পাঁচে কত হবে পঁচিশ তাহলে আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে যে কি আমি ভেঙে ভেঙে করে দিই পঞ্চাশ ইকুয়াল তাহলে আমার পঁচিশ এ টোয়েন্টি ফাইভ এ ডিভাইডার হলো কত টু তাহলে পঞ্চাশ ধরুন একশো হয়ে যাবে একশো ইকোয়াল হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এ তাহলে ভাই এ ইকুয়াল একবার লিখে দিলাম আর কি হান্ড্রেড ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ চার পঁচিশে একশো তাহলে বা এ এর মান যেটা পাওয়া গেল সেটা হলো গত ফোর এককটা অবশ্যই বসে দেবেন এমেসিন বাস টু এবার একটু লক্ষ্য রেখেছেন ওই যে বলেছিল যে সুষম তরণে চলে একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম তরণে পাঁচ সেকেন্ডে চলার পরে পঞ্চাশ মিটার অতিক্রম করলো সুষম তরণ কত ছিল রে ভাই সুষমত ছিল কত ফোর টু বের করে ফেলেছেন এবার এখন এখানে আসার পরে যে একটা বেগ হয়ে আছে শেষ বেগ ওই শেষ বেগটা কত যদি আপনি টা বের করতে চান এইখানে শেষ বেগটা কত তাহলে আপনি দুটো সূত্র দিয়ে কাজ করতে পারেন একটা হচ্ছে যে কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি তাহলে আপনি এখানে আধে বেগের মান শূন্য প্লাস এর মান কত ছিল ফোর ইন্টু সময়টা কত সেকেন্ড লেগেছিল এখানে পাঁচ সেকেন্ড চার পাঁচে কত কুড়ি এটা দিয়ে করতে পারলেন অথবা আপনি ওই সতের দিয়ে করতে পারবেন ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত টু এ এস আদিবিক শূন্য তাহলে টু ইন্টু তরনের মান কত ছিল তরনের মান তরনের মান তরনের মান ফোর তাহলে এখানে থাকলো কত ফোর আর স্বরণের মান কত চুক ছিল যেন পঞ্চাশ মিটার তাহলে কত পাগল পঞ্চাশ তাহলে এখন আমাদের চার চারদগুনে হচ্ছে কত আট পাঁচ হাজারে চলেছে মানে চারশো আর ওটা হয় চারশো মানে কত আসবে অবশ্যই চলে আসবে টোয়েন্টি 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 পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে যদি আপনাকে বলতো তাহলে আপনার এই জায়গাটাতে গাড়ির বেগটা আছে কত শেষ বেগটা টোয়েন্টি আছে কিন্তু তার আগে আপনাকে এটা বলেছে বলে নেই বলছে পনেরো সেকেন্ড পরে কত তাহলে টিয়ার মান কথা বসাবেন শুধু পনেরো কিন্তু এখানে টিয়ার মান বসানোর কি কোনো অপশন আছে নাই তাহলে আপনি ওটাতে বসলে কাজ করতে পারবেন না বরং এটাতেই কাজ করতে পারবেন তাহলে এটা করে দিতে হবে না আপনারা করতে পারবেন ওকে তারপরে কি বলেছে একটু লিখি দেখি আমরা কিন্তু তারপরে বের করে দেওয়াটা ভালো হবে তখন পরবর্তী অঙ্কটা তবে এর মান লাগবে দরকার নাই তাহলে আমরা বের করে দেবো তাহলে ভি ইকাল কত হবে ইউ প্লাস এটি তাহলে আদি মানে শূন্য ছিল তরাল মান কত পেয়েছিলাম আমরা যেন ভুলে গেছি ফোর ইন্টু এর মান সময় কত ছিল পনেরো সেকেন্ড তাহলে যে পনেরো তাহলে চার পনেরো হয়েছে কত ষাট তার মধ্যে শেষ বেগটা হলো কত ষাট এম এস ইনভার্স ওয়ান অর্থাৎ পনেরো সেকেন্ড পরে বস্তুর বেগ হবে কত ষাট এম এস ইনভার্স ওয়ান আপনি এখন বস পঞ্চাশ সেকেন্ড পরে করেন একশো সেকেন্ড পরে করেন যত সেকেন্ড পরে করেন ইচ্ছা আপনার যেটা ভালো লাগে করতে পারবেন এবার এখন আপনাকে কী বলেছে দেখেন যে পরবর্তী তিরিশ মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে বের করো তাহলে পরবর্তী তিরিশ মিটার মানে কি সেটা একটু আগে লক্ষ্য রাখেন গাড়িটা এখান থেকে এখানে আসছিল পঞ্চাশ মিটার পথ অতিক্রম করেছে তাই না এবার এখান থেকে আরও তিরিশ মিটার সামনে যাবে তাহলে এখন আমরা এই জায়গাটা থেকে বস্তুটাকে আরও সামনে নিয়ে গেলাম এখান থেকে এটার কত তিরিশ তাহলে বি থেকে সিতে নিয়ে গেলাম তাহলে আমরা একটু লিখে দিই যে বি সি এর কত তিরিশ তাহলে আরও আপনি তিরিশ মিটার সামনে নিয়ে গেলেন কত সময় লাগবে সেটা আমার কাছে চেয়ে নিয়ে ফেল চেয়ে ফেলছে তাহলে আপনি এখন সম্পূর্ণ পথের হিসাবটা করে ফেলবেন যে কি এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু দূরত্ব হয়েছে এবার এখান থেকে এইটুকু আসতে আমার সর্বমোট কতটুকু সময় লেগেছে আরে ভেজাল তো লেগে গেল স্যার এইখান থেকে এটার মান সময় দেওয়া আছে কিন্তু এখানে সময় কই আর ওটাই তো আপনাকে বাইর করতে বলেছে আর ওটাকে আপনি কী ধরে নেবেন জানেন না টি তাহলে এটার মান কী ধরে নেবেন টি এখান থেকে এখানে আসতে যে সময়টা লেগেছে সেই সময়টা যে কত টি তাহলে মোট সময়টা কত হবে ফাইভ সেকেন্ড প্লাস টি সেকেন্ড আর মোট দূরত্বটা কত হবে এখান থেকে এটার দূরত্ব পঞ্চাশ মিটার এখান থেকে এটার দূরত্ব কত এটা তিরিশ মিটার তাহলে কত মিটার আশি মিটার কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা এখন ভিটামিন জাতীয় সূত্র এস ইকুয়াল ইউটি স্কোয়ার তারপরে এস মানে এখন সম্পূর্ণ পথের দূরত্ব মানে সম্পূর্ণ পথের দূরত্ব দিয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে সম্পূর্ণ পথের কত হবে পঞ্চাশ তিরিশ আশি তাহলে এসে মান কত বসে গেল আশি বসে গেল আদি বেগের মান শূন্য ছিল বংশধর সবাই শূন্য তারপরে থাকলো কত এখানে হাফ ইন্টু তরনের মান ফোর ইন্টু থাকলো কত টি স্কোয়ার সরি টি স্কোয়ারের মান কেন বসবে এখানে টি এর মানটা তো অবশ্যই তাহলে চেঞ্জিং হবে অর্থাৎ পাঁচ সেকেন্ড প্লাস হচ্ছে টি সেকেন্ড তাহলে হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে কত টি তারপরে একটু বসবে স্কোয়ার বসবে তাহলে আমরা বসতে পারবো এখন তাহলে এখানে বসে থাকবে আশি মদ্দা বদ্দা তারপরে দুই কেজি দু না চার তাহলে টু থাকবে তারপরে ইন টু হিসেবে থাকছে কত ফাইভ প্লাস টি এর উপর হচ্ছে হোল স্কোয়ার তাহলে বা টু এখানে হচ্ছে ভাগ হিসাবে মানে চল্লিশ চল্লিশ ইকল কত হয় ফাইভ প্লাস টি এর উপরে হল হচ্ছে হোল স্কোয়ার তাহলে আপনি পক্ষান্তর করে ফেলেন যে ফাইভ প্লাস টি এর উপরে কত হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে কত ফোরটি উভয় পক্ষকে রুট করে দেন কত আসবে তাহলে এখান থেকে ফাইভ প্লাস টি ইকল হচ্ছে কত রুট অভার ফোর না কত ছিল চল্লিশ তাহলে বা এখানে ফাইভ প্লাস হচ্ছে কত টি ইকুয়াল রুট অফ চল্লিশ মানে এখন টিপে দেবেন একবারে কাজ করে ফেলবো যে রুট অফ চল্লিশ একবারে তাহলে টি এর মানটা বের করে ফেলি তাহলে রুট অফ চল্লিশ মাইনাস হয়ে গেলো যে কত টি এই টি কেন ফাইভ কী যে করতেছি মাথা না হিসেবে মানে ফাইভ প্লাস ছিল পাশে কি মাইনাস হয়ে গেলো তাহলে টি ইকুয়াল কত আসবে রুট অফ চল্লিশ মাইনাস ফাইভ করে ফেল করতে চলে আসলো তাহলে আমাদের রুট অভার চল্লিশ মাইনাস আছে কত মাইনাস হয়েছে পাই ওয়ান পয়েন্ট থ্রি টু এরকম ব্যাস ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর আনসার হয়ে গেল একদমই সহজ প্রশ্ন এরকম জাতীয় যতগুলো উদ্দীপক দেখ না কেন আপনাকে আপনি এখন সমাধান করে ফেলতে পারবেন বাসে দুই তিনবার প্র্যাকটিস করবেন এগুলো মানে ভালো ছাত্রের গুণ হচ্ছে এটাই যে সৃজনশীল বোঝার পরে তারা দুই তিনবার এটাকে প্র্যাকটিস করবে আর আপনি যদি ওই ভালো কাতারে পড়তে না চান তাহলে নো প্রবলেম আপনি এটা দেখে থাকলেই হবে তো ঠিক আছে মাই মাইডির স্টুডেন্ট আর তাহলে আমাদের সিলেট বোর্ড দুই হাজার সতেরো থেকে যে সৃজনশীলটা এসেছিল আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনারা সহজেই এই জিনিসটা বুঝতে পেরেছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের যাবতীয় সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবে অল দ্য বেস্ট